আপনাদেরকে বারবার বলছি, একটা হচ্ছে আপনি নামাজ শিখালেন, আপনার ছেলে আপনার সাথে নামাজ পড়ছে, এটা তরবিয়ত না, এটা আপনি তালিম দিয়েছেন, সে আপনাকে কপি করছে। তরবিয়ত কখন? যখন নামাজের প্রতি তার মধ্যে শৌক এবং মহব্বত পয়দা হবে তখন। বুঝতে পেরেছেন? তখন আপনি সরে যাবেন, সেই নামাজের মধ্যে আসবে। সেটা কিভাবে সম্ভব? সেটা আমার মাধ্যমে সম্ভব। আমি কিভাবে করব? রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দাজে সাহাবায়ে কেরামকে তরবিয়ত দিয়েছেন, আমি আমার ছেলেকে নিয়ে, আমার মেয়েদেরকে নিয়ে আমি বসে আমি বলবো, আমি নিজে করে দেখাবো। ঈদ এসেছে, আমার কাছে টাকা আছে, ঈদ এসেছে, আমি 30-40 হাজার টাকা আমার আত্মীয় স্বজনের জন্য আমি ব্যয় করব। সকলে করেন যাদের কাছে টাকা আছে। আবার এটা মনে করি না, আমরা না না করে বলতেছি না, এরকম যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা আমাদের মতো করি, কিন্তু আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছি। চলে 30,000 টাকা আপনি একটা বাজেট করেন, বাজেট করে আপনি একটা একটা ফেস্টিভ্যাল লুক দেন আপনার ঘরের মধ্যে। ছেলেদেরকে লিস্ট করতে বলেন, আপনি নিজে ঘরে এসে লিস্ট করেন কোন কোন আত্মীয়কে দেবেন, তাদেরকে অনবোর্ড নেন, অনবোর্ড নিয়ে তারা এক সময় দেখবেন তারা মজা পাচ্ছে এগুলাতে। মা এবং বাবাকে আমি জিনিসগুলা করতে দেখব, কি কি কাজ করতে দেখব, কোরআনের তিলাওয়াত করতে দেখব, পাঞ্জে গানার নামাজ আদায় করতে দেখব, তাদের দেখে আমি বুঝতে পারবো তারা এই দুনিয়ার জন্য না অন্য দুনিয়ার জন্য কাজ করছে। টাকা শুধু নিজের পকেটে রেখে দেয় না, মানুষকে সহায়তা করেছে, সহযোগিতা করেছে, গীবত করে নাই, পারত পক্ষে মানুষের অনিষ্ট করে নাই, মানুষের খারাপ করে নাই, খারাপ বলে নাই। এই যে আপনি নিজে প্র্যাকটিক্যালি কিছু কাজ করেছেন, এরপরে আপনি ছেলেকে নিয়ে মসজিদে গেছেন, ছেলেকে নিয়ে মাজারের জিয়ারতে গেছেন, ঈদে মিলাদুল নবীর মজলিসে গেছেন, মিলাদুল নবী মাহফিলে এসে বসেছেন, এগুলো আপনি আপনার ছেলেকে নিজে হাতে ধরে তরবিয়তগুলো দিচ্ছেন। এরপরে আপনি সরি বলা শিখিয়েছেন, আপনি নিজে বলেছেন, ছেলের পাশে বসে ইস্তেগফার করেছেন, আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছেন, মাওলা আল্লাহর দরবারে দোয়া করে করে আমি এখানে এই জন্য এসেছি, পুরা বিষয়গুলা এই যে আপনি এগুলা করছেন, কোনো কিছু তার এখানে না, হিট কোথায় করছে? এখানে। তো তরবিয়তের জন্য আপনার ভিতরের ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। তো ভিতরের ময়লা পরিষ্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে জিনিসটা আমাদেরকে দেখিয়েছেন সেটা ইস্তেগফার। ইস্তেগফার কি? সিম্পল কথা হচ্ছে আল্লাহর দরবারে সরি বলা। এটা তো ছোট জিনিস না, বলা আই এম ভেরি সরি, আমি অনেক দুঃখিত, আমি এই কাজটা করা উচিত হয় নাই। এটা যখন আপনি বলবেন এবং এটা ঘরের কালচার হবে, এই জিনিসটা আপনার ছেলে সন্তানদের মধ্যে অটোমেটিক্যালি, আপনাকে আর বলতে হবে না, এই ওকে সরি বলো, তোমার শিক্ষককে সরি বলো, আপনাকে এগুলো আর বলতে হবে না, এগুলো বলবেন না। এই আন্দাজে আপনি তালিম দিতে পারবেন, তরবিয়ত দিতে পারবেন না। এক ভদ্রলোক, এটা আমাদের ব্যক্তি জীবনের কথা, তো ওনাকে বলছে আপনি তো সফল বাবা, মাশাআল্লাহ, আপনি 3 বেটা পিএইচডি হোল্ডার, 4 ছেলে, 3 ছেলে পৃথিবীর অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডাতে থাকেন, বালি ইউনিভার্সিটিতে পড়ান, 3 জনই পিএইচডি হোল্ডার, একজন আছেন ক্লাস 10 পর্যন্ত পড়ে আর পড়তে পারেন, বাবার সাথে থাকে। সেই বাবা জবাব কি দিয়েছেন জানেন? বেটা কাশ আগর মেরে ও 3 বেটা ভি ইস বেটা জেসা হোতা, কাশ মেরে উন তিনো বেটো আগর ইস বেটা জেসা হোতা। আমার ওই দিন আমি অনেক মাসালা বুঝে আসছে আমার, শুধু এক কথার কারণে, একটা কথা, তখন আমি বুঝতে পেরেছি না তালিম এবং তরবিয়ত। সেদিন ডিসাইড করেছি বাংলাদেশে যেখানে যাব ম্যাক্সিমাম মাহফিল আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব, তালিম এবং তরবিয়ত। তালিম দিয়েছেন ছেলেগুলো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত, আপনার লাভ কি? আপনার থেকে ডিটাচ বছরে একবার, আর ছেলে সন্তান নিয়ে 5-10 বছরে আপনার সাথে দুনিয়ার জীবনে কোনো দেখা নাই। আমি এখানে অনেক বছরের জন্য আসি নাই, তো সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি, আমার লেখা পড়া আমার সব কিছু আমাদের লোকের জন্য ব্যয় হবে, ঠিক না? এখন উনি বলছেন আমার সুখে দুঃখে আমার এই ছেলেটা, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া, ওখান থেকে নিয়ে আসা, খাদ্য দ্রব্য, আমার ডায়াবেটিস সুগার এভরিথিং চেক করা আমার এই ছেলেটা করে, আমি এই ছেলেটার জন্য দোয়া করি। আমি যদি জানতাম আমি সবাইকে আমার এই ছেলের মতো করতাম। পার্থক্য কোথায় হয়েছে? ওখানে তালিম ছিল, তরবিয়ত ছিল না, এখানে তালিম নাই, তরবিয়ত আছে। তরবিয়ত থাকার কারণে মা বাবার অন্তর খুশি হয়ে গেছে, আপনার ছেলে সবকিছুতে ফার্স্ট ক্লাস হলে যে ভালো ছেলে হবে এমন কোনো কথা নাই।
কাজে ঘরের মধ্যেও আমাদের মা বোনদের ক্ষেত্রেও বলছি স্বামী স্ত্রীর ক্ষেত্রে ঘরের মধ্যে এত বিশৃঙ্খলার মূল কারণ হচ্ছে কি আমরা তরবিয়ত ছেড়ে দিয়েছি তরবিয়তের মূল হচ্ছে কলব এবং এটার উৎসাহ আছে কবরের জীবন থেকে আমরা যদি একবার কবরের জীবনটা মাথায় রাখি আমাদের কম্পিটিশন শেষ হয়ে যাবে মনে রাখবেন কম্পিটিশন কখনো জিন্দেগিকে শান্তি দেয় না কোঅপারেশনে শান্তি কম্পিটিশনে না ছেলেদেরকে কি বলবেন কারো দোষ কখনো আমার ভাইয়ের বোনের দোষ কখনো আমি আমার ছেলের সামনে বলবো না সব সময় বলবো না বেটা আমরা অনেক গুনাহ করেছি আমরা অনেক গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ আরেকজনকে জানাচ্ছেন না পর্দা লাগিয়ে দিয়েছেন খবরদার কারো গুনাহ বলবো না আমরাও বলছি না এই যে আপনি যখন ব্রোকেন হার্ট নিয়ে তাকে কথাগুলো বলবেন তরবিয়ত হয়ে গেছে তরবিয়ত হয়ে গেছে কারো কথা বলবো না এটা তালি যখন আপনি একসাথে বসে অন্তর থেকে কথাগুলো বলবেন তরবিয়ত আকারে আপনার ছেলের ভিতরে চলে যাবে কাজেই আখেরি কথা সম্মানিত ভাইয়েরা আমাদের ছেলেদেরকে আমরা পড়াচ্ছি স্কুলে কলেজে টাকা কামানোর জন্য না টাকা কামানোর জন্য সেই কারণে ছেলেদের মধ্যে তরবিয়ত আসে না না টাকা না আমি আমার ছেলেকে পড়াচ্ছি মানুষ হওয়ার জন্য রয়ে গেল টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আল্লাহ যদি চান বাংলাদেশের পয়সাওয়ালাগুলো আপনি দেখেন দেখেন আল্লাহ যখন চান যার জন্য সব সময় দোয়া করবেন আল্লাহ যেখানে রাখেন সম্মানজনক জীবিকার সাথে রাখেন মত আমি আমার সমস্ত প্যারেন্টসগুলো মা-বাবাদেরকে বলবো এই জিনিসটা মাথা থেকে ফেলে দেন আর স্কুলে তোমাকে প্রথম হতেই হবে এই জিনিসটা মাথা থেকে ফেলে দেন ছেলেদেরকে শিক্ষিত করেন এই কথাগুলো আপনারা মনে করতে পারবেন না না সমাজের জন্য যাবে না না সমাজের জন্য সব আপনি যদি করতে পারেন আপনি লাভবান আপনি উপকৃত হবেন ছেলেদের উপর কোনো প্রেসারাইজ করিয়েন না কারণ ছেলের রোল নং এক হলেই যে ভালো ছেলে হবে এমন কোনো কথা নাই